আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ক্লোনোস্কোপি হলো পায়ুপথ, রেকটাম ও কোলন বা বৃহদন্ত্রের একটি পরীক্ষা। এটির প্রথম ব্যবহার শুরু হয় 1970 সালে। এই পরীক্ষাটি পায়ুপথ ও কোলন রোগের পরীক্ষা এবং চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ক্লোনোস্কোপি পরীক্ষা আসলে কী এবং এর প্রকারভেদ, একজন ডাক্তার কখন একজন রোগীকে বা কোন কোন রোগ নির্ণয় করার জন্য পরীক্ষা করতে বলে থাকেন, ক্লোনোস্কোপি পরীক্ষার আগে আপনার কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন বা বলতে পারেন আপনাকে কিভাবে প্রস্তুত করা হবে, এবং ক্লোনোস্কোপি কিভাবে করে, ক্লোনোস্কোপি করতে কত সময় লাগে, আর এই টেস্টটি করতে ভয়ের কোনো কারণ আছে কি না, এবং এই টেস্ট করার পর কোনো অসুবিধা হয় কি না, আর এই ক্লোনোস্কোপি পরীক্ষাটির মূল্য কত, ইত্যাদি সকল প্রশ্নের বিশদ উত্তর থাকবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটা কথা, বিভিন্ন ওষুধের পরিচিতি ও মেডিকেল টেস্ট সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ক্লোনোস্কোপি আসলে কি? ক্লোনোস্কোপি হলো এমন একটা পরীক্ষা যা ফ্লেক্সিবল টিউবের মাথায় লাইট ও ক্যামেরা লাগানো থাকে, যা পায়ুপথের ভেতরে প্রবেশ করানো হয়। খাদ্যনালীর ভেতরের অবস্থা ছবি আকারে ডক্টর মনিটরে পর্যবেক্ষণ করে থাকেন। ক্লোনোস্কোপি খুবই সুনিশ্চিত এবং বিশ্বাসযোগ্য একটি পরীক্ষা যার মাধ্যমে খুব দ্রুত রোগ ধরা পড়ে। ক্লোনোস্কোপি পরীক্ষা করার ফলে ফলপ্রসূ চিকিৎসা করা সম্ভব হয়, এমনকি অনেক সময় সার্জারি এড়ানোও সম্ভব হয়। ক্লোনোস্কোপি মূলত দুই ধরনের, শর্ট ক্লোনোস্কোপি ও ফুল ক্লোনোস্কোপি। আমি অন্য কোনো ভিডিওতে ক্লোনোস্কোপির প্রকার নিয়ে আলোচনা করব, না হলে আজকের ভিডিওতে ক্লোনোস্কোপির প্রকার নিয়ে কথা বললে ভিডিওটি আরও দীর্ঘ হয়ে যাবে। একজন ডাক্তার কখন একজন রোগীকে এই পরীক্ষা করার জন্য সাজেস্ট করে থাকেন? মলদ্বারে ব্যথা, ফুলা বা পায়খানার সাথে রক্ত গেলে, ঘন ঘন পায়খানা বা পায়খানা ক্লিয়ার না হলে, অনেক দিন যাবত বিজল বিজল পায়খানা বা পায়খানার সাথে আম বা মিউকাস গেলে, বয়স 50-এর বেশি হলে স্ক্রিনিংয়ের উদ্দেশ্যে অর্থাৎ ক্যান্সার আছে কি না তা নির্ণয় করতে, আবার যাদের নিকট আত্মীয়দের মধ্যে কোলন ক্যান্সারের ইতিহাস আছে তাদেরকে, এছাড়া আলসারেটিভ কোলাইটিস এবং পায়ুপথের যে কোনো রোগ নির্ণয়, রোগের উন্নতি বা সাধারণ রোগের ফলো আপের জন্য এবং ক্যান্সারের রোগের পরবর্তী ফলো আপের জন্যও ক্লোনোস্কোপি করা হয়ে থাকে। ক্লোনোস্কোপি পরীক্ষার জন্য প্রস্তুতি কেমন হয়? ক্লোনোস্কোপির জন্য ভালো প্রস্তুতি খুবই আবশ্যক, কেননা প্রস্তুতি ভালো না হলে আসল রোগ নির্ণয়ে সমস্যা হতে পারে। ভালো প্রস্তুতি বলতে পেটের সব মল পরিষ্কার করাকে বোঝায়, আর এজন্য আপনাকে সাধারণভাবে পরীক্ষার আগের দিন নরম তরল খাবার খেতে হবে। আঁশ জাতীয় খাবার, শাকসবজি ও ফলমূল খাওয়া যাবে না। এরপর আগের দিন রাতে এবং পরীক্ষার দিন সকালে ডাক্তার আপনাকে কিছু ঔষধ খাওয়াবে পায়খানা নরম করার জন্য। কখন বুঝবেন আপনার প্রস্তুতি ঠিকমতো হয়েছে কি না? ঔষধ খাওয়ার পর আপনার অনেকবার পাতলা পায়খানা হবে, পায়খানা হতে হতে শেষ পর্যন্ত পানির মতো মল যাবে, তখন বুঝবেন যে আপনার প্রস্তুতি সঠিকভাবে হয়েছে। প্রয়োজনে এ সময় রোগীকে ঘন ঘন স্যালাইন দেওয়া হয়। তবে বয়স্ক রোগী, ডায়াবেটিস ও কিডনি রোগীদের ব্যাপারে ডাক্তাররা বাড়তি সতর্কতা অবলম্বন করে থাকেন, আর এ সময় শক্ত কোনো খাবার সম্পূর্ণরূপে নিষেধ করা হয়ে থাকে। এই ক্লোনোস্কোপি পরীক্ষা করতে ভয়ের কোনো কারণ আছে কি না, এটা প্রায় সব রোগীদের একটা সাধারণ সমস্যা। প্রায় সব রোগীই এই ক্লোনোস্কোপি পরীক্ষার কথা শুনলে ভয় পেয়ে ওঠেন। আধুনিক যুগে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই পরীক্ষা করার আগে বিভিন্ন ইঞ্জেকশন দেয়া হয় যাতে রোগী ব্যথা না হয় এবং রোগী ঘুমিয়ে থাকেন। এমনকি অজ্ঞান করেও এ পরীক্ষা করা যায়। পরীক্ষা করার পর রোগী যখন সজাগ হন তখন তিনি কোনো ব্যথাই অনুভব করেন না। তাই ভয় না পেয়ে যাদের প্রয়োজন তাদের উচিত সঠিক সময়ে পরীক্ষাটি করে নেয়া। ক্লোনোস্কোপি করার সময় রোগীর সাথে কী ঘটে? ক্লোনোস্কোপি প্রসিডিউরের সময় চিকিৎসক ক্লোনোস্কোপি হাফ ইঞ্চি চওড়া ফ্লেক্সিবল বা নমনীয় লম্বাটে একটি যন্ত্র পায়ুপথে ঢোকান, পরে এর ভেতরে অংশের পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন। ক্লোনোস্কোপ যন্ত্রটি মলদ্বার থেকে বৃহতন্ত্রের মধ্য দিয়ে প্রবেশ করানো হয়। প্রয়োজন হলে ক্লোনোস্কোপির সময় অল্প পরিমাণ টিস্যু নেওয়া হয়ে থাকে, পলিপস হয়েছে কি না তা পরীক্ষা করে সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য। অনেক সময় ক্লোনোস্কোপির সাহায্যে কোলোরোলেকটাল মানে ক্লোন ও রেকটাল সম্পর্কিত সমস্যা বা রোগ নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব হয় কোনোরকম সার্জারি ছাড়াই। ক্লোনোস্কোপি করতে সাধারণত কত সময় লাগে?
ক্লোনোস্কোপি প্রসিডিউরের জন্য সাধারণত 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। এটা রোগী ও রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে থাকে। ক্লোনোস্কোপির পর রোগীর শারীরিক অবস্থা এবং অনুভূতি কেমন হয়। ক্লোনোস্কোপি করার পর রোগীর গ্যাস হয়েছে বলে মনে হতে পারে, যা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ক্লোনোস্কোপির সময় যদি বায়োপসি করা হয়ে থাকে বা পলিপস বাদ দেওয়া হয়ে থাকে, তাহলে মলদ্বার থেকে 1 থেকে 2 দিন হালকা রক্তক্ষরণ হতে পারে। কিন্তু রক্তক্ষরণ যদি বেশি হয় বা তল পেটে ব্যথা হয় ও বেশি জ্বর আসে, তাহলে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ক্লোনোস্কোপি পরীক্ষাটি করতে খরচ কত? ক্লোনোস্কোপি টেস্ট করতে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে খরচের পরিমাণ বিভিন্ন হতে পারে। টেস্ট স্পেশালিস্ট ও ডায়াগনস্টিক সেন্টার বেদে এর খরচ 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত হতে পারে। যেহেতু এটি একটি সেন্সিটিভ পরীক্ষা, তাই ভালো মানের ডায়াগনস্টিক সেন্টারে করা প্রয়োজন। আর এই পরীক্ষাটি যদি আপনার ডাক্তার সাজেস্ট করে থাকে, তাহলে দেরি না করে পরীক্ষাটি করে ফেলা উচিত। ক্লোনোস্কোপি পরীক্ষা সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লোনোস্কোপি পরীক্ষাটি সম্পর্কে জেনে আপনি উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।